দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে সফল টিভি বিডি নিয়মিত পর্বে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ 3 অক্টোবর 2022 রোজ সোমবার। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার আলম ডুগডুগি বর্ডার এলাকা ডুগডুগি গরুহাটে। এখানে আসার পর দেখলাম হিউজ পরিমাণ বড় বড় সারগরগুলো আমদানি হয়েছে। আজকে পর্বে সেগুলোই দেখাবো এখানে কী কী জাতের সারগরগুলো আমদানি হয়েছে, সেগুলো কেমন বয়সে, সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেসব বিষয়ে জানাবো। তো বিস্তারিত আনতে আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। দর্শক, আমরা এখানে একটি গরু দেখছি, এটা কিন্তু সাইহওয়াল ব্রিডের। নাভি, কম্বল, মাথা শেপ সব দিক থেকে পারফেক্ট। আসলে যারা মূলত 2023 সালের কুরবানির প্রজেক্টে সারগরগুলো খুঁজছেন তারা অবশ্যই এটা দেখতে পারেন। তো এটারও তথ্য আমরা নিয়ে নিই। দর্শক কাকা, সালামু আলাইকুম, কেমন আছেন? দাঁতে কয়টা এটা কাকা? দাঁতি নাই। ওজন এখন বর্তমান আনুমানিক কয় মন হবে? 5 মন। আচ্ছা আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা এটার? 1,55,000। কেমন দাম বলছে আজকে বাজারে কাস্টমাররা? 1,25,000। টার্গেট কেমন আছে? 1,35,000। দর্শক, আমরা শুনছি 1,35,000 সেরকম টার্গেট করছেন। সাইহওয়াল বিটের সার গরু, নাভি, কম্বল, মাথা শেপ সব দিক থেকে কিন্তু পারফেক্ট। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা কি মুখস্থ আছে বলেন তো? 01785 61 36। এই নাম্বারে যোগাযোগ করলে কালেকশন করতে পারবো অবশ্যই। দর্শক, গোটা কিন্তু আসলে আমার পছন্দ হয়েছে, এই জন্য নাম্বারটা দিয়ে দিলাম। অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের গরুগুলো কালেকশন করতে পারবেন। তো দর্শক, আমরা দেখছি ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার দামোদর থানা ডুগডুগি পশুহাট। আর এই হাট প্রতি সপ্তাহে একদিন বসে রোজ সোমবার। যারা দূরদূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই আসতে পারেন এবং এখানে আসলে জাতমান দশে করে আপনাদের সারদের মতো গরুগুলো কালেকশন করতে পারবেন। আর আমরা কিন্তু প্রতিনিয়ত কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর বিভিন্ন অঞ্চলের গরুগুলোর ভিডিও দিয়ে থাকি। দর্শক, আমরা এখানে একটি গরু দেখছি, এটাও কিন্তু সাইহওয়াল ব্রিডের। কালারটাও আনকমন কালার এবং গরুটা আমি একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আসলে অনেকে কিন্তু ফোন দিছিলেন বা কমেন্টসের মাধ্যমে জানাইছিলেন যে ভাই, খামার উপযুক্ত সার গরুগুলো থাকলে ভিডিও দেন। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তো এরও তথ্য আমরা নিয়ে নিই। দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? দাঁত কি হয়েছে এখনো? দুইটা। আচ্ছা, ওজন এখন বর্তমান আনুমানিক কয় মন আইডিয়া করছেন? 3.5 মন। কয় মন? 3.5 মন ধরুন। আচ্ছা আচ্ছা, এটা দাম চাচ্ছেন কত টাকা? 1,55,000। কেমন দাম বলছে আজকের বাজারে কাস্টমাররা? 1,25,000 বলছেন। টার্গেট কি? 30। দর্শক, আমি শুনছি 1,30,000 টাকা টার্গেট করেছেন সাইহওয়াল বিটের সারগরু। আসলেই খামার উপযুক্ত সারগরুগুলোর কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা এবং আমাদের এই কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর অঞ্চলে প্রচুর পরিমাণ সাইহওয়াল বিটের সারগরুগুলো আসে। এবং আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন আমাদের এই ডুগডুগি, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বামনদ্বীপ এবং বিভিন্ন পশুহাটের কিন্তু আমরা ভিডিও আপলোড করি। অবশ্যই দর্শক, আজকের এই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আজকের এই ফুল ভিডিওটা দেখলে এই গরুগুলো কী অবস্থা আছে, কত টাকা দাম, কোথা থেকে দেখতে পারবেন সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা এখানে একটি গরু দেখছি, এটাও কিন্তু সাইহওয়াল ব্রিডের। নাভি, কম্বল, মাথা শেপ সব দিক থেকে পারফেক্ট। তো আমরা এটারও তথ্য আমরা নিয়ে নিই ভাইয়ের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাইয়া? দাঁতে তো দুইটা মনে হয়? দুইটা। আচ্ছা আচ্ছা, দেখে বোঝা যাচ্ছে দাঁতে দুইটা। ওজন কতটুকু আইডিয়া করছেন এখন বর্তমান? 7 মন। আচ্ছা আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা এটার? 2,20,000। কেমন দাম বলছে আজকের বাজারে কাস্টমার? 1,60,000-65,000। টার্গেট কেমন আছে? 1,70,000-75,000। দর্শক, আমরা শুনছি 1,70,000-75,000 টাকা টার্গেট করছেন। এটা কিন্তু ব্ল্যাক কালারের সাইহওয়াল। আসলে প্রচুর পরিমাণ এই সাইহওয়াল বিটের সারগরুগুলোর প্রচুর পরিমাণ চাহিদা আমি দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, আমরা দেখছি ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার দামোদর থানা ডুগডুগি পশুহাট। আর এই হাট প্রতি সপ্তাহে একদিন বসে রোজ সোমবার। যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই আসতে পারেন এবং চুয়াডাঙ্গা বড়বাজার থেকে 20-25 টাকা ভাড়া দিলে চলে আসতে পারবেন ডুগডুগি পশুহাটে। আর এটা কিন্তু বর্ডারের পাশে হাট, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক। প্রিয় দর্শক, আমরা এখানে একটি গরু দেখছি, এটাও কিন্তু ব্ল্যাক কালারের সাইহওয়াল। আসলে পার্সেন্টেন্সটা অনেক ভালো এবং নাভি, কম্বল, মাথা শেপ সব দিক থেকে পারফেক্ট। আসলে যারা 2023 সালের কুরবানির জন্য বিগ সাইজের গরুগুলো খুঁজছেন তারা অবশ্যই এই ধরনের গরুগুলো দেখতে পারেন। তো এটারও তথ্য আমরা ভাইয়ের কাছ থেকে নিয়ে নিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁতে কয়টা ভাইয়া? 4 দাঁত। এটা তো সাইহওয়াল,
ওজন এখন বর্তমান আনুমানিক কয় মন আইডিয়া করছেন? ছয় মন মাংস আছে। আচ্ছা আচ্ছা, লাইভ ওয়েট গেলে অনেক হবে। আচ্ছা আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা এটা ভাই? দুই লক্ষ চল্লিশ। আচ্ছা, কেমন দাম বলছে আজকের বাজারে কাস্টমাররা? এক লক্ষ সত্তর আশি বলছে। টার্গেট কেমন আছে ভাইয়া? দুইশোর কোলে। দর্শক, আমরা শুনছি দুই লক্ষ টাকার আশেপাশে ওনার টার্গেট, যেহেতু গরুটা অনেক সুন্দর আমি দেখানোর চেষ্টা করতেছি। আসলে প্রচুর পরিমাণ চাহিদা এবং খামার উপযুক্ত গরুগুলো দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা এখানে একটি সাইওয়াল বিটের সার গরু দেখছি। আসলে খামার উপযুক্ত সার গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা। আসলে অনেকেই ফোন দিছিলেন বা কমেন্টসের মাধ্যমে জানাইছিলেন যে ভাই, খামার উপযুক্ত এ ধরনের সার গরু থাকলে ভিডিও দেন। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমরা, এরও তথ্য আমরা নিয়ে নিই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? ভালো আছি। দাঁতে কয়টা? এটা চার দাঁত। ওজন এখন কয় মনে আইডিয়া করছেন এখন বর্তমান? সাড়ে ছয় মন। দাম চাচ্ছেন কত টাকা? এটা আড়াই লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, যদি আমাদের ভিডিও দেখে কোনো দর্শক বন্ধু পছন্দ করে কেমন দাম হলে বেঁচা যায়? দুই লক্ষ হলে বিক্রি করবেন মনে হয়। আচ্ছা আচ্ছা, দর্শক সাইওয়াল বিটে সার করুন, নাভি কম্বল মাথা শেপ সব দিক থেকে পারফেক্ট। অনেকে চাহিদা সম্পূর্ণ সাইওয়াল বিটে সার করুগুলো থাকলে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি। তো দর্শক, চুয়াডাঙ্গা জেলার দামোদর থানার ডুগডুগি পশু হাটের ভালো ভালো কালেকশন দেখানোর চেষ্টা করলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। তো আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।